ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়, কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির, কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপার, 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 শোনো। হোস্টেলে সবাই কিন্তু আমারে খুবই আপনজন মনে করে, আমারে মান্যগণ্য করে, বুঝছো? সবার সাথে আমার সম্পর্ক খুবই মধুর। দুলা ভাই এমনিতেই একটু আমোদী মানুষ, সেটা ঠিক আছে, দেখা হইলে একটু কথাবার্তা বলতে চাই, কিন্তু অত বেশি খারাপ মানুষ সে না, সে ভালো মানুষ। তার শুধু দৌড় হইলো ওই ফিলিপাইনি মেয়েরার মাছ ধরা দেখা পর্যন্ত। দুলা ভাই, আপনি কি আমাকে এই সম্পত্তির কথা বলার জন্য ধরে নিয়ে আসছেন? হ্যাঁ, এটা একটা কারণ, কিন্তু একমাত্র কারণ না। তুমি যে 6 মাস ধরে আসো না, সেটা একটা কারণ, আর ওই যে তুমি যে ময়ূরকে বিয়ে করবে, সেটাও আর একটা কারণ। আচ্ছা দুলা ভাই, আমি তাহলে এখন যাই। যাবে মানে? তুমি তোমার মায়ের সম্পত্তি বিষয়ে আমার সাথে কথা বলো। আমার বাবা আমার মায়ের কোনো চিহ্ন রাখে নাই, তার একটা ছবিও রাখে নাই, তার সম্পত্তি দিয়ে আমি কী করব? কী করবে সেটা পরের বিষয়, কিন্তু তোমার সম্পত্তি তো হাতছাড়া করা উচিত না, নাকি? আচ্ছা তোমরা, তুমি আমার একটা জিনিস বলো তো দেখি, তোমার বাবার প্রতি তোমার এত ক্ষোভ কেন, রাগ কেন? রাগ কী জন্য মানে? আপনি তো সবই জানেন দুলা ভাই। না জানি, ওই তারপরে তোমার কাছ থেকে আমি শুনতে চাই। দুলা ভাই, আমি মনে করি আমার মায়ের মৃত্যুর জন্য আমার বাবা দায়ী, এই জন্য আমার বাবা আমার মায়ের যা স্মৃতি আছে, ছবি আছে, সব নষ্ট করে ফেলেছে, যাতে মায়ের চেহারাটাও আমি দেখতে না পাই। মায়ের মুখটা আমার কাছে ঝাপসা ঝাপসা লাগে এখন। আমার দুঃখ এই একটাই, আমি তোমাকে তোমার মায়ের ছবি দেব। আপনার কাছে আছে? এখন আমার কাছে নেই, তবে আমি জানি আমি জোগাড় করতে পারবো, তবে তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে। কি কথা বলেন? না না না, আমার কোনো বিষয় না, পুরো বিষয়টা হচ্ছে তোমার। তুমি ওই বাড়িতে যাবে, তুমি তোমার বাবার সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, মানে ভালো সম্পর্ক, মানে তুমি গেলে আমাদের পথটা সুগম হবে, তখন আমরাও যেতে পারবো। আর শোনো, একবার যেতে পারলে কী কী করতে হবে সব ক্লিয়ার হয়ে যাবে। ছাদে গেছিলেন, একটু মুক্ত বাতাস খেলাম, শরীরটা ভালো, বিষ কথা কমছে। যাক আলহামদুলিল্লাহ। সব তোমার ডাক্তারের জন্য, চিন্তা করলাম তুমি যেহেতু আমার এত বড় একটা উপকার করলা, তোমার একটু ধন্যবাদ দিয়ে যাই। মোরে ধন্যবাদ দেওয়ার কি আছে? আরে ধন্যবাদ তো তোমারই দিব, ডাক্তার তো তুমি নিয়ে আসছো। আচ্ছা সে তোমার কেমন বান্ধবী? কেমন বান্ধবী মানে এই তো বুঝলাম না দুলা ভাই, কেমন বান্ধবী মানে খালাতো বান্ধবী, চাচাতো বান্ধবী, ফুফাতো বান্ধবী? আরে না, মানে খুব ঘনিষ্ঠ বান্ধবী নাকি হালকার উপরে বান্ধবী? এইটা জানলে আপনার লাভ কি হবে সেটা বলেন, তারপর বলি। না মানে সেই ডাক্তার মেরে একটা ধন্যবাদ দেওয়া দরকার, কারণ তোমার আপার কাছ থেকে শুনলাম সে নাকি ভিজিট নেয় নাই। যে ডাক্তার ভিজিট নেয় না সে তো অনেক ভালো, কারণ রোগীর এখন মানে রোগের চাইতে ডাক্তারের ভিজিট আর পরীক্ষা নিরীক্ষার চিন্তায় অস্থির থাকে, তাই না? ঠিক বলছেন, বান্ধবী মোর খুব ভালো বান্ধবী, মানে খুব ক্লোজ ফ্রেন্ড আর কি। আর আপনার কাছ দিয়ে ভিজিট নেয় না, আপনি তো আমার দুলা ভাই, আমাদের খোঁজ খবর রাখেন, আমাদের এত টেক কেয়ার করেন, আপনার কাছ দিয়ে কিভাবে সে ভিজিট নেবে বলেন তো? তারে কইও, আমি খুব খুশি হয়েছি, একদিন আমি তারে খাওয়াইতে চাই তোমাদের সবাই মিলে। তাই তো, কি খাওয়াবেন দুলা ভাই, চাইনিজ খাওয়াবেন নাকি থাই খাওয়াবেন? আরে যা খাইতে চাও, চাইনিজ খেলে চাইনিজ, ইন্ডিয়ান খেলে ইন্ডিয়ান, আরাবিয়ান খেলে আরাবিয়ান, মোগলাই খেলে মোগলাই, যেটা খাইবা আলিমুখ দিয়া কইবা, আমি খাওয়ার নিয়ে হাজির করব। বাহ,
তাহলে তো খুবই ভালো হয়। তাহলে ম্যাডামও তো থাকবে এই মদের সাথে, তাই না? হ্যাঁ থাকবো, আই থাকলে আবার সমস্যা আছে। এত স্যাপা শুটকির বাচ্চা হয়ে গেছে। তাহলে দরকার হইলে মনে স্যাপা শুটকির বাচ্চাই খাবো, কোনো অসুবিধা নাই। আমার বান্ধবীরা তাহলে আমি বলবো নে, ছুটি মুটি নেওয়ার কোনো দরকার নাই, এক দুই ঘন্টারই তো ব্যাপার। ওরে ফোন করে বলে দিব না দুলা ভাইয়ের আবার শরীর খারাপ হয়েছে, চলে আসবে। আমার শরীর খুবই খারাপ, আমার শরীর তো ভালো না। সেইটা তো ভালো, মানে ওকে আনানোর জন্য বলবো, বলবো যে দুলা ভাই মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে, তুই তাড়াতাড়ি চলে আসো, তখন আর ছুটি টুটি নেওয়ার দরকার নাই, ও এমনি চলে আসবে। আরে দূরে আর তুই মার্জেন্সি দরকার না, ধীরে সুস্থে আসুক না। আমি তো ডাকতে চেয়েছিলাম কিন্তু ও তো না করলো, কি করবো, আমার তো ওর কথা শুনতে হবে নাকি? আমারও তো তার কথা শুনতে হবে। কেন তার কথা শুনতে হবে? কি জন্যে? আশ্চর্য কথা, আমি রান্না বান্না করতেছি, এত কষ্ট করতেছি, আর সে না। এখন ঠিকই বুঝতে পারছি কি কারণে সে চলে গেছে। আমার ভাই তো চলে যায় নাই, তুমি তারে নিজে বের করে দিছো, যাতে যা কিছু রান্না বান্না করতেছি সব কিছু সাকবুম সাকবুম করে নিজে খাইতে পারো, তাই না? এই ওকে কে নিয়ে এসেছে? আমি না। এখন আমি যদি ওকে বেশি জোরাজোরি করি তাহলে চলবে? তাছাড়া তুমি তো বলেছো যে ওই মেয়ে নাকি আসতে দেরি করবে, বিকেল হবে, এতক্ষণ কেউ থাকবে নাকি? এটা কোনো কথা হলো? এমনিতেই সে ছয় মাস পরে আসছে, আবার যে কবে আসবে কে জানে। আসবে আসবে আসবে, তুমি নিশ্চিত থাকো। আসবে যে কেমনে নিশ্চিত হবো? টোপ চেনো টোপ? কিসের টোপ? তাও তো চেনো না, দাঁড়াও খেয়ে নেই। তাতে এতগুলো খায়া সোবা বানাইছো, ওগুলিও তো সেই ফলের রস, আবার খাইতেছো পানি বসে গেছে। শোনো, তুমি কি জানো জিজ্ঞেস করলে? বললাম যে কিসের টোপ? ও টোপ তো তুমি চিনো না, টোপটা হচ্ছে মাছের, মাছের বড়শিতে টোপ দেওয়া হয়, মাছ যত দূরে থাকে না সেটা হুড়হুড় করে ওই টোপের গন্ধ পেয়ে চলে আসে। তোমার ভাইকে টোপ দেওয়া হয়েছে, সেও হুড়হুড় করে চলে আসবে। টোপ দেওয়া হয়েছে? কি টোপ? এত কিছু তো তোমার জানা দরকার না, তোমার কি দরকার? তার আশা, সে আসলেই তো হয়। মা মরা ছেলেটা কই কই যে ঘুরে বেড়ায়, অথচ তাদের কত বিষয় সম্পত্তি, ও মা, বাপের উপরে রাগ করে তার কাছে যায় না, কি যে তার অভিমান। শোনো, একই টোপ দিয়ে আমি সেই ব্যবস্থাও করেছি। কি বলো? হ্যাঁ, তুমি আমাকে কি মনে করেছো? হ্যাঁ, আমি খালি ঘরের ভিতরে শুয়ে থাকি অলস না, আমি শুয়ে শুয়ে ভাবি, ভেবে ভেবে বের করি যে তোমাকে কিভাবে আরো বেশি সুখে শান্তিতে রাখা যায়। কি সুখ আমার, সুখের নমুনা তো আমি দেখতেছি, সারাদিন মিজা কথা, সত্যের কোনো নমুনা নাই, বিশ্বাস নাই, কিছু নাই, চাপাবাস। আরে তুমি কাঁদো কেন? তোমাকে কি আমি কোনো অভাবে রেখেছি? হ্যাঁ, এই এইরকম একটা আলিশান বাড়িতে তুমি রানীর মতো আছো, আছো না? আলিশান বাড়ি বলতে সরব করে না, আলিশান বাড়ি, এই বাড়ি কি তোমার নিজের? পরের ধনে পোদ্দারি, মালিক যদি আইসা বলে যে এক ধাক্কা দিব, তখন কি করবা? একদম ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবে, তখন আমার কি হবে? এই যে আমি এরকম একটা সুন্দর মেয়ে, আমি কি রাস্তায় রাস্তায় হাঁটবো? এই এত অগ্রিম চিন্তা করার তো তোমার দরকার নাই, তুমি যেভাবে এইভাবে থাকো। শোনো, যে বাড়িতে মোজাফর একবার ঢোকে তাকে আউট করা তো সোজা না, কাজে সব চিন্তা করবো না,
তুমি ময়ূরকে বলে রাখো দু একদিনের ভিতরে দেখবার তন্ময় চলে আসবে। একাই ডিউটি দেওয়া হচ্ছে? ডিউটি মানে কিসের ডিউটি? ডিউটি কি বোঝেন না? এই মহল্লার মধ্যে এই গার্লস হোস্টেলের সামনে সারাক্ষণ যে ঘোরাঘুরি করেন, এটা কি ডিউটি নাকি? আচ্ছা ভাই, এই জায়গায় দাঁড়ায় থাকলে কার কি সমস্যা এটা তো বুঝি না। আপনি কি কইতে চাইতেছেন? এটা আমার মহল্লা, মহল্লায় আমি থাকুম না? এই যে শয়তলা দেখতেছেন না, এটা কে? এটা হচ্ছে আমার বন্ধু নেহালের বাড়ি। আর সামনে এই যে মহিলা আসছে, এটা তো এখানে। এখন আমার বন্ধুরা যদি না পায়, আমি নিচে দাঁড়ায় এই জায়গার চিন্তা ভাবনা করি যে আমার বন্ধুটা কোথায় গেল। এখন আমি তো ধরেন মহিলা হোস্টেলের সামনে দাঁড়ায় পড়ছি, আসলে তো মহিলা হোস্টেলের সামনে না, আমি আমার বন্ধুর বাড়ির সামনে দাঁড়ায় আছি। এইটারও যদি আপনি দোষের মধ্যে ফেলায় দেন, এটা ঝামেলা না? এখানে দোষের কী হইলো কোন? অবশ্যই দোষের, কারণ সামনেই একটা লেডিস হোস্টেল। খবরদার, এই হোস্টেলের আশেপাশে যাদের না দেখি। ওকে ওকে, ঠিক আছে, আপনার কথায় থাকবে। আমি এই মহিলা হোস্টেলের সামনে আমি দাঁড়াবো না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি কে ভাই? আপনি কে? আপনারও তো দেখি আমার মতো রেগুলার এই মহিলা হোস্টেলের সামনে ডিউটি করেন। হ্যাঁ, কি বিষয়, আর তো কেউ দেখিনি। এত কথা বলেন কেন? যেটা প্রশ্ন করছি সেটা উত্তর দিবেন। হ্যালো, হ্যাঁ, কোথায়? আচ্ছা, আসতেছি। যান, এখানে সবসময় দাঁড়া থাকবেন না, এ আশেপাশে যাতে না দেখি আর আপনাকে সবসময়। কি বক্কর ভাই, হিসেস লাগবো? না, লাগবো না, যখন লাগবো তোমার ডাকবো। আছে? জি আছে। কত আছে? কত আছে সেটা তোমার দরকার কি রে ভাই? দরকার তো অবশ্যই আছে। আরে ব্যালেন্স কত আছে এটা জানা থাকলে আপনি বুঝতে পারবেন কখন রিচার্জ লাগবে। ওরে ভাই, যখন লাগবে লাগুক না রে ভাই, এক তো আমার বুদ্ধি দেওয়ার দরকার নেই, আপাতত তুমি আমার সামনে তুমি দাঁড়াও, যাও তো। আরে ভাই, এখন লাগবে না তা তো বুঝলাম, কিন্তু একটু পরেই তো আপনার ব্যালেন্স লাগবে। ধরেন আপনি কারোর লগে কথা কইতেছেন, এর মধ্যে হঠাৎ করে ব্যালেন্সটা ফুরাই গেল, কি একটা বিরক্তিকর ঘটনা দেন, ওটা কি আপনার ইজ্জত থাকবো? থাকবো না। তার চেয়ে ভালো ব্যালেন্স শেষ হওয়ার আগেই রিচার্জ করে নেন, শান্তিমতো কথা কন। তাই না? শান্তিমতো কথা কো, তুমি চাইতেছো আমি শান্তিমতো কথা কো? ওকে, শান্তিমতো কথা কো, খুব শান্তি। দাও ব্যালেন্স, দাও 100 টাকা ব্যালেন্স, দাও টাকা পরে নিবা। বাকি তো বাকি যারা কি, আমাকে যখন 100 টাকা আছে দিব করতে গিয়ে। দাও ভাই, আপনি তো একটু আগে বললেন আপনার ফোনে ব্যালেন্স আছে, তাহলে আপনি ওই ব্যালেন্সটাকে শেষ করে লন, মানে কথা কই আর টাকা নষ্ট করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, শেষ পরে করেন। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম, দুলাবাইতে এখানে আয় নয়। তা তো সাধু তাহনের কথা, তুমি কুম্বালাইলা,
আই তো একটু আগে আইছি। তোমার দুলা বাইরে দেখছো না? না, হেতিরে তো দেখি না। তাহলে কই গেল? ম্যাডাম, হেতি আবার বাঘি যায় নাই তো। বাঘ তো কেড়ে আজাইরা কতক্ষণ জায়গা পাও না? না না ম্যাডাম, আজাইরা কথা কইলাম কোন আন্দি? হেতির তো বাঘার অভ্যাস আছে, লেখা কইছি আই। বেশি কথা কইবা না, হেলার বার বাঘার অভ্যাস থাকতো কেড়ে। একবার অজ্ঞান প্যাটি দৌড়ে নিছুন গা দেখা কইতে সঙ্গে বাঘার অভ্যাস আছে। হ্যাঁ, অক্ষরে কইলাম বেশি কথা কইবা না। সরি ম্যাডাম, আর কই তোমায়। ম্যাডাম, আপনি ছাদে, আমি আর ঘরে আইসা দেখি কেউ নাই। ঘরের দরজা খোলা, কেমন করে কেউ দরজা খোলা রাখে? আমি তো এক মিনিটের জন্য ছাদে আসছিলাম তো সাহেবরে খুঁজতে। সাহেব কই? আমি তো জানি সাধুই আছে, লেগে সাধু আইছি, অঙ্ক তো দিয়ে সাধু নাই। ম্যাডাম, আর মনে হয় হেতি বাইরে গেছে। বাইরে যাইতো কেড়ে? ম্যাডাম, আপনি যে কি কন, হেতি পুরুষ মানুষ, এমনি হেতির অভ্যাস খারাপ, আর মনে বাইরে কিছু খাইতে গেছে। আমার না কয়ে যাইব? হ্যাঁ, আর কি খাইতে যাইতো? না, কইতেছিলাম সিগারেট টিগারেট হয়তো বা খাইতে গেছে, পুরুষ মানুষ তো। এই তুমি তো হীরা বা রাজার কথা কইতেছো, হীরার যে সিগারেট খাওয়ার অভ্যাস আছে কি নাই দেখি তুমি জানো? না ম্যাডাম, এসব আজাইরা কথা বললা কেন? হ্যাঁ, আমার স্বামীর কোনো বদ অভ্যাস নাই। এই আসবে না, তুই আসবো আমার লগে। আরে আপা, আপনি বুঝেন নাই, আপনি যাহার স্বামীরে নিয়ে কথা বলছেন এই জন্য সে রাগে গেছে। আমি যা কইছি কমই কইছি, হেতির জামাই তো আরো বদমাইশ। হ্যাঁ, ডাবল বদমাইশ, পারে না যে মেয়েগো কোলের প্রোটি যায়। কি কোন আপনি? হাসা কথা কইছি, হেতির অভ্যাস বালা না। তুই যে এই বাড়িতে কাম করস কেন জানোস না? হেতির অভ্যাস সম্পর্কে তুই জানোস না? হ্যাঁ, বাদ দেন এইসব নিয়ে কিছু কোয়েন না, এমনি বেচারি হারে নিয়ে অনেক টেনশনে থাকে, এর উপর দিয়ে কই গেছে গা, ভাল ভালোর মতো ফিরে আসলি হয়। তার তো আবার গায়ে ভর অভ্যাস আছে। এসব থাকতেন রি, আয়া তুই কইলে ওইবনি। হেতি তো স্বীকার করে না, হেতি তো মনে করে হেতির জামাই দুধের দোয়া তুলসি পাতা। বাদ দেন আপা, এখন আমি যাই, নাহলে আবার কি থুয়ে কি হয়ে যায় আল্লাহ জানে। যেমন জামাই তেমন বউ, আল্লাহ মিলাই দিতে দুইজনের এক তো সেম সেম। আমি একটা সিনেমা দেখতে বসছি, সিনেমা দেখতে কেবল মজে উঠছে সিনেমাটা, ফট করে ওইটা চলে আসছে। হ্যাঁ, ওইটা এসে আসে ফুট ফুট করে আসতেছে। কোনটা এসে পড়ে বুঝো না মিয়া, ওই যে ঘুরে 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 সারাক্ষণ চোখের সামনে ঘুরে, এটা কোনো কথা সহ্য হয় এটা? হ্যাঁ, এইসব ডিস্টার্ব ভালো লাগে? একটা সিনেমা দেখবো তার মধ্যে কিচ্ছু না, দুই মিনিট পরপর এই ঘুরান, দুই মিনিট পরপর এই ঘুরান, এটা কার ভালো লাগে? হ্যাঁ, এর থেকে তো আমার ওই ভিজিয়ারই ভালো ছিল। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কি যে বলেন না ভাইয়া, ভিসিআর এর যুগে অনেক সমস্যা ছিল, আপনার মনে নাই? ও যে ভিসিআর এর হেডে ময়লা জমা হয়ে যেত, তারপর আবার ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হতো। আরে মনে রাখবো নাকি? অবশ্যই মনে আছে, এই সমস্যা কোনো সমস্যা না, ক্লিনার দিলে একটু তলে, একটা ঘষা দিলে একদম আবার পরিষ্কার, কোনো টেনশন নাই। আরে ভাই, আমার কথা হচ্ছে ইন্টারনেট যদি তোমার ফাস্টই না হয় তাহলে এরকম ঘোড়ার ব্যবসা করার দরকার কি? এই ব্যবসা বাদ দিয়ে দাও। ভাইয়া এভাবে বলবেন না, আমার ইন্টারনেট তো খুব ফাস্ট ছিল, গতকাল বৃষ্টি হলো না, বৃষ্টিতে না একটা পেজে সমস্যা হয়ে গেছে, আমি আজকের মধ্যে এই সব সমস্যার সমাধান করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। ভাইয়া আপনার সাথে দেখা হয়ে কিন্তু ভালোই হলো, গত মাসে বিলটা তো দেন নাই, টাকাটা যদি দিয়ে দেন আমার খুব উপকার হতো। টাকা টাকা রাস্তায় কি আমি টাকা নিয়ে বাড়াইছি তোমার জন্য? হ্যাঁ, যে বকুল আসো ভাই, তুমি টাকা নিবা এই জন্য টাকা নিয়ে বাড়াইছি, তোমার ভদ্রতা জ্ঞান নাই? হ্যাঁ, তোমার তো দেখছি কমন সেন্সই নাই, রাস্তাঘাটে মানুষের কাছে টাকা চাই, তুমি টাকা দেবো কেন রাস্তাঘাটে? না ভাইয়া, আমি তো রাস্তাঘাটে চাইতাম না, কালকে আপনার বাসায় গিয়েছিলাম তো ওখানে আপনাকে পাই নাই, তাই এখন দেখা হলো, ভাবলাম যদি আপনি টাকাটা। আরে বাবা, তুমি বাসায় আমার বাবা কেন?
বাবা কেন আমি ফুল নিয়ে বসে আছি বকুল আসবে আসেন বকুল ভাই আপনার টাকা নিয়ে যান আমার কাজ কাম নেই অবশ্যই ভাই আপনার তো অনেক কাজ কাম আছে সেই জন্যই তো ভাবলাম যে এখন যদি একটু সেই জন্য রাস্তাঘাট দেখালে টাকা যাবেন এটা কোনো ভদ্রতার কাজ না আপনার ভদ্রতা জ্ঞানটা একটু বাড়ান রাস্তাঘাটে টাকা চাইবেন না ঠিক আছে ভাইয়া আপনি কখন বাসায় থাকবেন সেই সময়টা যদি আমাকে বলেন তাহলে আমি সময় মতো আপনার বাসায় চলে যাব আরে আমার সোনারে আপনি অদ্ভুত কথা শোনালেন আপনার ক্লায়েন্ট কখন বাসায় থাকে এই খবর আপনি জানেন না আগে আপনার ক্লায়েন্ট কখন কখন বাসায় থাকবে এই খবরটা না তারপর ব্যবসা চালান হাজির কন্টার আশ্চর্য মানুষজন বাসায় গেলেও পাওয়া যাবে না আবার রাস্তায় দেখা হলেও টাকা চাওয়া যাবে না আমি বুঝলাম না আমার কিভাবে চলবে আমি তো একটা মানুষ আমার তো সারা মাস চলতে হবে আশ্চর্য মানুষজন টাকা নিয়ে যে এত পেঁচাইতে পারে এই যে মামুনি দেখেন তো এই যে এই ঠিকানাটা কোন জায়গা আছে কোথায় পারেন কিনা দেখি এইটা না এই ঠিকানা হ্যাঁ তাও যাক আপনার মনে হয়েছে আমি তো ভেবেছিলাম আমার কথা আপনি ভুলে গেছেন আরে না না ভুলে যাব কেন অ্যাকচুয়ালি আপনি কি মাইন্ড করেছেন কি মনে হয় আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক রাগ করেছেন মানে রাগ করলে তো আপনার ফোনই ধরতাম না তাই না তা অবশ্য ঠিক আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো আপনি এরকম হুট করে চলে গেলেন কেন না মানে আসলে একটা এটা ইম্পর্টেন্ট ফোন এসেছিল বুঝলেন কার আপনার গার্লফ্রেন্ডের হোয়াট প্রেমিকা হাসেন কেন হাসছি এই যে আপনি প্রেমিকার কথা বললেন এই জন্য কেন গার্লফ্রেন্ডের কথা বললে হাসার কি আছে তেমন কেউ নাই মনে হয় আপনার আচ্ছা শুনুন আমি 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 রাখি বাই বুঝতে পারতেছি না Ha ha ha!
কাজ শেষ, চলে যেতে তো। না কাজ শেষ না, কাজেই যাইতেছি বাইরে। কাজে যাইতেছো? ও দোকানে যাইতেছো? কি আনতে? তোমার দুলা বাইরে আনতো। হ্যাঁ কি কো? দুলা বাইরে কি দোকানে কিনতে পাওয়া যায় নাকি? হ্যাঁ তোমার দুলা বাইরে দোকানে পাওয়া যায়। ও আচ্ছা, তুমি তো আবার জানো না। তোমার দুলা ভাই যে আজকে নিখোঁজ সেটা কি তুমি জানো? হ্যাঁ কো কি, দুলা ভাই নিখোঁজ এই কথা তো কেউ আমার কয় নাই। তোমারে কনে তো কি হইছে? আমারও তো কইছে। আমারে কইছে দেখেই আমার কাজ ফেলাইয়া আমি এখন দোকানের দিকে খুঁজতে যাইছি। ও তাহলে তুমি তারে কই খুঁজবা? ম্যাডাম কইলো চায়ের দোকানে খুঁজা দেখতে। তার নাকি বাংলা সিনেমা দেখার অভ্যাস হয়েছে, তাই চায়ের দোকানে খুঁজতে যাইতেছি। ও বাংলা সিনেমা না দুলা ভাই? বাংলা সিনেমা দেখার অভ্যাস থাকুক আর না থাকুক তাতে কিছু যায় আসে না। আজকালকার পুরুষ মানুষ স্বাধীনভাবে টেলিভিশন দেখতে পারে না, বউ যেটা দেখায় সেটাই দেখতে হয়। তুমি এত কিছু জানলা কেমনে? তুমি কি আবার বিয়ে করছো নাকি? কে কইছে? আমি আর বিয়ে করি নাই। তাইলে যে সব বউ একরকম সেটা জানলা কেমনে? তোমার প্রশ্ন হলো যেহেতু আমি বিয়ে করি নাই আমি কি হয়ে জানলাম, তাই না? আমি বিয়ে করি নাই কিন্তু আমার বন্ধু বান্ধব তো বিয়ে করছে, তাও কাছ থেকে শুই না যাচ্ছি, বুঝতে পারছো? তুমি একটু বেশি জানছো, আর এত বেশি জানা ভালো না, বুঝছো? এই কই যাও আনতা, তুমি দুলাবাড়ি কই খুঁজবা? দুলাবাড়ি চা খাওয়ার প্রয়োজন বললে সে আশেপাশে চার দোকানে চা খায় না, সে অনেক দূরে গিয়ে চা খায়। তুমি জানলা কেমনে? তোমার কি সে বইলা যায়? আমার বইলা যায় না কিন্তু তারপরে আমি জানি। জানলে তাহলে কও সে দূরে যায় কেন? কেন আবার? আমার দুলাবাই রে আশেপাশে চার দোকানে সবাই চিনে, আর আমার দুলাবাই যে আমার ম্যাডাম দ্বারা টর্চারিত অত্যাচারিত এটা তো সবাই জানে, আর ওই সব আশেপাশে চার দোকানে চা খাইতে গেলেই তারা তার এনে টিটকারি মারে, এই জন্য দুলাবাই আশেপাশের দোকানে চা খাইতে যায় না, চা খাইতে মন চাইলে অনেক দূরে গিয়ে চা খায়। ও আচ্ছা, তাহলে আমি তারে কই খুঁজবো? তুমি তারে কোথাও খুঁজা পাবে না, তার যখন আসার প্রয়োজন পড়বো সে এমনি চলে আসবো, তুমি তোমার কাজ করো যাও। আচ্ছা শোনো, আমি তো তোমার সাথে এই যে স্যারের ব্যাপারে কথা বললাম, স্যার যে নিখোঁজ হচ্ছে এটা তুমি আমার ম্যাডামরে বইলো না, ম্যাডাম আবার আমার নিষেধ করছে আমি যে খুঁজতে পারিছি স্যার। তার মানে কি দাঁড়াইলো? আমি কেউ বলব কেউ যদি বলুম না তার মানে আমার খোঁজার দরকার নাই। কী কাজ করতেছিলাম? আমি ভিডিও দেখতেছিলাম, সেটাই দেখি। অনেকগুলো মোবাইল পেলাম তাই না? দুদিন যে কাজ করি নাই সেটা পুষাই দিছে আর কি। ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, মোবাইল নিয়ে চলে যাও, আমি বাসায় চলে যাই। আরে না দাঁড়াও, ফোন দিয়ে নিয়ে আগে, এতগুলো ফোন ফোন না দিয়ে নিয়ে গেলে ঠকে দিবে। বড় ভাই, ছটা ফোন ছিল? ছয়টা তো মনে হয় ছয় কোম্পানির, বাট আপনি যেরকম রাখেন ওরকমই, কন্ডিশনও ভালো, আপনি যদি বলেন তাহলে নিয়ে আসি। ও ঢাকার বাইরে? ঢাকার বাইরে কেন বস? ও আচ্ছা, আজকে তো তাহলে মনে হয় আর আসবেন না। না ঠিক আছে বস, কিন্তু দামটা? ঠিক আছে বস, উনি তো ঢাকায় নাই, ফোন কালকে সকালে নিয়ে যেতে বললো, কি করি বলো তো? তাহলে রাখো, তোমার তো আর ইমার্জেন্সি টাকার দরকার নাই তাই না? ঠিক আছে, আচ্ছা ফোনগুলি তোমার কাছে রাখো। আরে না না, আমার কাছে দিও না, কোথায় না কোথায় রাখি আবার। আরে না না কি, আমি বাইক চালাবো না, ফোন ভেঙে যাবে তো থাকলে, ধরো। কিন্তু আর কিন্তু কি, রাখো তোমার কাছে, আমি তো তোমার সাথে যাচ্ছি, ধরো এটা আমার, চলো তুমি ব্যাগে রাখো। বাইরে বেশি থাকে? হ্যাঁ বাইরে থাকে তো,
ফোনে আগে চেয়ে তো কম কথা বলে, সারাদিন তো বাইরে বাইরেই থাকে, ফোনে কথা বেশি বলে না কম বলে, তুই কি করে জানিস? তা অবশ্যই ঠিক বলছো, এতে আবার প্রেম টেম করেনি কি জানি, আমি কব কিরাম করে আর মনে হয় প্রেম করে, প্রতিদিন একবার না একবার সাজুগুজু করে বাইরে যায়। সরি আপা, কিছু মনে করবেন না, পারমিশন ছাড়া আপনাদের উপর চলে আসলাম। কিনলে এইসব কেন আসছে সেটা বলতেছি, তার আগে বলি ওই দুলাভাই কি আপনাদের এখানে আসছিল? না আসে নাই। তাহলে কই গেল? তার তো ওই সময় কোনো বাইরে যাওয়ার কথা না। কি করছ, কোথায় গেছে? না মানে তা তো আমি জানি না, আসলে আপনার জন্য আইছিলাম, ওই আপনারা হয়তো কম বেশি একটু বোঝেন, ওই দুলাভাই তো একটু মেয়ে গসা সহ আছে, তাই ভাবলাম এখানে আসছে কি না। আচ্ছা মানে আপনারা ওই পাশের রুমে জানে তো? কি জানি, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমার হচ্ছে যত জ্বালা, কয়দিন পর পর একটা খালি কাণ্ড হবে। আবার কি হারাই গেল নাকি? আল্লাহ জানে, ঠিক তো নাই বেড়ায় ম্যাডামের টর্চটা আর একবার তো কি করবো। বস, সে কখন থেকে এই জায়গায় দাঁড়ায় আছেন, যাইবেন না নাকি? তা তো যাবই। তাহলে চলেন। কই যাব যেন? কই যাব মানে বাসায় যাব। আর বস, এই জায়গায় থাকলে যে কোনো সময় পুলিশের হাতে ধরা খেয়ে যেতে পারি বস। মনের মধ্যে এত ডর থাকলে আসিস কিসের জন্যে? কে তোকে দাসখদ্দের জায়গায় থাকতে বলেছে? যা চলে যা। কি কন বস, আপনার রাইখে আমি কই যাব? আর বিপদ আসলে আসুক, এইগুলো আমি পরোয়া করি না। মাত্রই তো ধরা খাওয়ার কথা বলে ভয় পাচ্ছিলি, আর এখনই বলছিস আমি এসব পরোয়া করি না পরোয়া করি না। হ্যাঁ ভয় তো আমার জন্য পাইতেছিলাম না বস, ভয় পাইতেছিলাম তো আপনার জন্য। তাই না? না তাই জি বস। ভাল লাগে মাঝে মাঝে সাগরেদের মধ্যে এরকম প্রেম ভালোবাসা দেখলে ভাল লাগে। প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা বিড়াল থাকে, ঠিক আছে, লোভী বিড়াল, খুব লোভ তার, একটু ভালো খাবে, একটু ভালো থাকবে, একটু ভালো হওয়ার স্বপ্ন সবসময় বিড়ালটা দেখে। আমার মনের মধ্যে যে বিড়ালটা আছে না, সে বিড়ালটার আজকে মন খুব খারাপ বে, খুব খারাপ। কি কন বস, আপনার মন খারাপ? ও রিমি আপার কথা মনে পড়ছে? সরি বস, থাক আর কোন লাগবো না। না রিমির জন্য মন অল্প একটু খারাপ, মন খারাপ আমার মায়ের জন্য বে, কতদিন মাকে দেখি না, কতদিন মায়ের হাতের ভাত খাই না, স্নেহ পাই না, মনের হেজাক একদম লস্ট হয়ে গেছিল বস। এক কাজ করতে পারি, এখানে রিমি আপাও নাই, আমাদের কাজকর্মও নাই, গ্রামের বাড়িতে চলে যান, লগে আমিও গেলাম, যাই খালাম আর দোয়া নিয়ে আসলাম, আর জীবনে তো ময়মরুবৃদ্ধের দোয়া দরকার আছে বস। তা তো দরকার আছেই, আছে না? জি বস। কিন্তু মন যেটা চাবে সেটা কি সে পাবে? আমি চাইলে কি বাড়ি যেতে পারবো? ভুল, পুলিশের খাতায় জুলহাসের বাড়ির ঠিকানা লেখা আছে, বাড়িতে গেলাম মনে কর কট খেয়ে গেলাম, আর বাড়িতে যে যাব, বাপ মাই তো আমাকে লাইক করে না, মনে কর গেলাম পুলিশ ডেকে এনে ধরাই দিল, কি যাবি আমার বাড়িতে? যাবি? থাক বস যাবো না। মুরব্বীদের দোয়া আনতে যাবি না? হ্যাঁ বস, এই পুলিশের ঝামেলাটা মিটমাট করি তারপর একসময় যাবো বস। তাহলে এখন চলেন জায়গা। কই যাব? বাসায় যাবো। তোকে তো আমি বলেছি মামুর উঠা, তোকে আমি থাকার জন্য কি দাসখত লিখে দিয়েছি? হ্যাঁ দাঁড়িয়ে আছিস কি করতে? চলে যা, আমাকে একা রাখ। কি কন বস, আপনার রাইখে আমি কেমনে যাই? মিজাজ খারাপ করে দিছিস কেন? বলছি তো ভালো লাগছে না। ঠিক আছে বস।
আমার সামনে থেকে যা, দূরে যা, তারা যা। শোন, থাক দাঁড়া। আরে হাসনা হ্যাঁ না, তুমি তো চিন্তিত হয়ে কই যাও। যাই না, আশেপাশে খুঁজতেছি। স্যার রে, স্যার দেখো। স্যার মানে তোমার হাজবেন্ডের ম্যাডাম? হায় রে, আমার হাজবেন্ডের ম্যাডাম না, আমাগো ম্যাডামের হাজবেন্ড। ওই তো ম্যাডামের হাজবেন্ডের কথাই কইছি না, তার তো দেহি নাই। কিন্তু কেন কেন আবার তার কইতে পাওয়া যাইতেছে না? বাসা তো নাই, কইতে যাই কি যে করি। কি কও, সে আবার নিখোঁজ হয়ে গেছে? বাহ, সে তো নিখোঁজ হওয়ার একটা শিল্পের পর্যায়ে নিয়ে আসছে। সুযোগ পাইলেই নিখোঁজ, বা বাবা। আরে সে নিখোঁজ হয়েছে কিনা সেটা এখন আমরা জানি না তো, সে তো মোবাইল নিয়ে যায় নাই। আর ম্যাডাম কইলো আশেপাশে চায়ের দোকানে খুঁজে দেখতে, সে তো আবার চায়ের দোকানে এখন বসে না, তার নিয়ে সমালোচিত হয় তো, সেজন্য কই খুঁজে তারা কও তো। তোমার আবার খুঁজে দেহন লাগে নাকি? তোমার তো সিস্টেম আছেই, লাইভ করো তাহলে তো পাইবা। এটা হইলে তো ভালোই হইতো, কিন্তু ম্যাডাম লাইভ করতে না করছে। কেন কেন আবার বারবার যে সে নিখোঁজ হয়ে যাইতেছে, এটা লোকজন যাই না যাইতেছে না? এটা অবশ্য সত্যি কথা, কিন্তু এটাও তো একটা সত্যি কথা যে সে আবার নিখোঁজ হয়েছে। তুমি যদি মানুষজন না জানাও তাহলে তার খুঁজে পাইবা কেমনে? আচ্ছা, তোমাকে স্যারের মাথায় না মানে স্মৃতিশক্তি হয় না, স্মৃতিশক্তির কোনো সমস্যা আছে নাকি? মানে অনেকেরই হয়তো, তাই কইলাম আর। আমি এত কিছু জানি না, তুই ম্যাডাম যেই শাসনের মধ্যে রাখে তাহলে হয়তো পারে। হয়েছে, তোমার আর কষ্ট করে খোঁজানোর দরকার নাই, আমি তো হাঁটার উপরেই আছি। এই পাশ ওই পাশ দুই পাশে চায়ের দোকান খুঁজে দেখবো, যদি তারা পাই আমি তোমার ফোন দিয়ে দিবো। তাহলে তো আমার জন্য ভালোই হয়, তুমিও খুঁজতে থাকো আমিও খুঁজতে থাকি। যাই, কি ঝামেলার মধ্যে পড়ছো কো? হ্যাঁ যাও, একটি নিখোঁজ সংবাদ, ম্যাডামের হাজবেন্ড আবার নিখোঁজ। নেহাল আমার উপর রাগ করে ফেললো না, কাজটা ঠিক হইল না। ও রাগ করলে তো আমার এক কিলো গোল দুই কিলো যাইব। লাইলা হচ্ছে একটা চালাক মাইয়া, লাইলারে ওর কাছে ঘেঁষতে দেওয়া যাইব না, তাইলে আমার দুই দিকে যাইব। এমন একটা ফাবড়ের মধ্যে পড়লাম, বন্ধুর তো হাত ছড়া করা ঠিক হইল না। কি করা যায়, হুট করে চলে আইলাম, আবার কি জামো। বোকার মতো কথা কও, শরীর সুস্থ না হইলে এমনি হাঁটি বাড়াইতেছি না? ঠিকই তো, মানে আপনি সুস্থ হলে হাঁটতেছেন, কিন্তু সবই শুনছি দুলাভাই, অজ্ঞান পার্টি নাকি আপনার ধরছিল, মানে আপনার অজ্ঞান করে ফেলছিল। আচ্ছা, অজ্ঞান পার্টি আপনার মার তুলছিল দুলাভাই? যে বিষয় জানো না সে বিষয়ে কোনো কথা কইবা না। কেন? অজ্ঞান পার্টি সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই। অজ্ঞান পার্টি কাউরে মারধর করে না, তারা আস্তে আস্তে অজ্ঞান করে ফেলায়, ব্যাস। তাই নাকি? হ্যাঁ না দুলাভাই, ব্যাপারটা তো এই যে আমি তো মিলাইতে পারতেছি না। আপনার তো দুলাভাই, আপনার তো আমার একটা প্রিয় দুলাভাই। হ্যাঁ, আপনার সম্পর্কে আমার ধারণা একটু ক্লিয়ার, আপনি একটা বুদ্ধিমান, একটা চালাক প্রকৃতির মানুষ, আপনি তো হাবলা টাবলা না। তো আপনারে আস্তে 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 করে অজ্ঞান করে ফেললে আপনি সব মাইনে নিলেন, আমি ঠিক বুঝতে পারতেছি না। অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে বুঝতে পারবা, মনে করো আমি বোকা তুমি খুব চালাক, কোনো লাভ নাই। তুমি যদি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ো তোমারও আস্তে আস্তে করে অজ্ঞান করে ফেলাইব। তাহলে কি আমি তো ওখান থেকে আসলাম দুলাভাই, সে উপরে শুয়ে আছে, শরীরটা ভালো না। কি হয়েছে? আরে দুলাভাই আপনি জানেন না, ও ভয়াবহ অসুস্থ, ওরে নিয়েই কয়টা দিন আমি দৌড়ে দৌড়ের মধ্যে আছি। আপনি তো জানেন দুলাভাই, তো কেউ নাই এখানে, আমি এখানে একা বন্ধু মানুষ, কতটুকু বা কী করবো? আপনি চাইলে একবার দেখে আসতে পারেন। দেখে আসি, যাবেন আপনি? এখনই যাই, দেখে যাই। বাকি কোনো কাম নাই,
গতবার কত কষ্ট করে খুঁজে আনলাম, আমি কি করি, কোন জায়গায় খুঁজো না, দুলো ভাইরে নিয়ে আর পারা দিতেছে না। আমি তো মনে করছি ফিলিপাইনের মেঘ মাছ মারা দেখতেছো, এইটা দেখবা এত সুন্দর মাছ মারে না, দেখতে চোখ জুড়ে দেবো। কত নম্বর ছেলে প্যানেল তো বুঝে গেলাম, ফিলিপাইন গোমে মাছ ধরে, মাছ ধরে ঠিক আছে, এত বড় বড় ঠাকুর মাছ, যত সুন্দর মাছ তার থেকে বেশি সুন্দর এই জাউলে মাছ ধরে না, এই দেখার জিনিস। দুলাভাই যে কি বলে, আচ্ছা শোন নেয়া দুলাভাই, কিন্তু তোর কথা শোনা মাত্রই এক সেকেন্ডও দেরি করে নাই, সরাসরি তোর এখানে চলে আসছে, দেখছিস আমাদেরও কিন্তু বন্ধু যা উচিত। কিন্তু দুলাভাই আপনার ওখানে কেমনে যাবো, কোন মানে আপনার ওই জায়গার কথা শুনলে, আপনার বাসার নাম শুনলে তো সে যাইতে চায় না। কেন কারো গল্পে লবণ বেশি, কারো গল্পে ঝাল, কারো গল্প For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.